হাই সঞ্জিনী, কেমন আছো? হ্যালো, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার কিছু প্রশ্ন ছিল ওয়ার্কশপ সম্বন্ধে। হ্যাঁ হ্যাঁ, যে ওয়ার্কশপের যে বিষয়বস্তুটা সেটা একটুখানি তুমি যদি বলো। হ্যাঁ, বিষয়বস্তু বলতে গেলে টাইটেলটা যদি দেখি, যে লেটেস্ট ইনকোয়ার, এটার বাংলা একটা ভাবানুবাদ করা গেছে, যেটা বলছে যে এসো আমরা বুঝি, হয়তো এসো আমরা খুঁজি আর একটু কাছাকাছি হতো লেটেস্ট ইনকোয়ারের। আমরা অ্যাকচুয়ালি খুঁজতেই ডিজাইনড প্রাকৃতিকভাবে। এই খোঁজাটা আমাদের খুব একটা প্রাকৃতিক চারিত্রিক গুণ, সেটারই একটু এক্সপ্লোরেশন হবে এবং সেটাই আমরা বোঝার চেষ্টা করব যে প্রাকৃতিকভাবে আমরা কিভাবে ডিজাইন, প্রাকৃতিক জীবন বলতে কি বোঝায়, কি কারণে আমরা এত শর্তাধীন হয়ে পড়ছি, এইগুলোই একটুখানি উদ্ঘাটিত করার চেষ্টা করা হবে, এর সত্যতা। প্রাকৃতিক জীবন যাপনের সঙ্গে মনস্তত্ত্বের কিরকম যোগাযোগ আছে সেটাও কি এর মধ্যে আসছে? অবশ্যই এখানে এই শর্তাধীন বলতে গেলে এটা মানসিক শর্তের কথাই আমরা বোঝার চেষ্টা করছি, এবং এই মানসিক শর্তগুলি সব কাল্পনিকভাবে আমরা তৈরি করি এবং প্রভাবিত হতেই থাকি, এবং এই প্রভাবিত হয়ে হতে থাকার কারণটি হচ্ছে আমরা এই কল্পনাটিকে দেখতে পাই না, আমরা সেই শর্তগুলিকে সত্য বলে মেনে ফেলি। তো এটাই বোঝার চেষ্টা করা হবে, এবং তার সাথে সাথে শারীরিক সংযোগটাও বোঝার চেষ্টা করা হবে, মনের সাথে শরীরের সংযোগ, এবং এই নিরিখে আমরা প্রাকৃতিক আরোগ্য বিজ্ঞান বা পিওর নেচার কিওর কনসেপ্ট খানিকটা বোঝার চেষ্টা করব, যে কিভাবে আমাদের শরীরের রোগের সৃষ্টি হয় এবং আরোগ্য কিভাবে হয়, এবং বিনা উদ্যোগে আরোগ্য কি আদৌ সম্ভব, এই এই বিষয় নিয়ে একটুখানি চর্চা হবে। মানে আমরা আরোগ্যের দিকে কিভাবে যাব তার কিছু প্রস্তাবনার কথা কি বলা হচ্ছে? ঠিক তা নয়, সেটা অনেকটা প্রেসক্রিপশনের মতো শোনাচ্ছে যে কিভাবে আমরা আরোগ্যের দিকে যাব। আমরা বোঝার চেষ্টা করব যে প্রাকৃতিকভাবে আরোগ্য কি আদৌ সম্ভব, সেটা বোঝার চেষ্টা করব। মানে তার অর্থ হচ্ছে যে সাবলীল ভাবে, স্বতঃস্ফূর্ত ভাবে আরোগ্য কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা, যেখানে কোনো উদ্যোগ নেই, আরোগ্যের উদ্যোগ ছাড়াই আরোগ্য কিভাবে সম্ভব বা আদৌ সম্ভব কিনা, সেই বিষয়ে। মানে আমরা যেভাবে ডিজাইন সেইভাবে আমরা আরোগ্যের দিকে যেতে পারি কিনা? ইয়েস, উইদাউট এনি এফর্ট, এফোর্টলেসলি। সময় আর জায়গা এই দুটো যদি তুমি একটু বলে দাও হ্যাঁ, এটা ওয়ার্কশপে। কলকাতায় উল্টো ডাঙাতে হচ্ছে, বিধাননগর রেলওয়ে স্টেশনের জাস্ট পাশেই ন্যাচারাল হাইটস বলে একটা ক্যাম্পাস আছে, সেখানে একটা অ্যাপার্টমেন্টে হচ্ছে। আর সময় হচ্ছে সকাল 9টার থেকে বিকেল 4টে অবধি, দুটো দিনই, মাঝে ব্রেক থাকবে, লাঞ্চের ব্যবস্থা থাকবে, ব্রেকফাস্টের ব্যবস্থা থাকবে, তবে ব্রেকফাস্ট শুধুমাত্র ফলই থাকবে, বিভিন্ন রকমের ফল রাখার আমরা চেষ্টা করব। আর লাঞ্চের সময় একটুখানি রান্না করা খাবার থাকবে, যেটা অবশ্যই নিরামিষ এবং দুগ্ধজাত পদার্থ ইউজ হবে না, ভিগান লাঞ্চ, সহজ যারা লাঞ্চ, ভিগান শব্দটা জানেন তাদের জন্য একটা ভিগান লাঞ্চের ব্যবস্থা থাকবে। বেশ ঠিক আছে। ওয়ার্কশপে দেখা হোক। অনেকখানি হয়তো অনেক গভীরে কথা হবে, অনেক অনেকখানি হ্যাঁ, এক্সপ্লোরের এই জায়গা থাকবে। ওয়ার্কশপটা গভীরতায় যাওয়ারই একটা প্রসেস। দেখা হোক, থ্যাংক ইউ।